আজকে একদম পিঠার সমারোহ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রেজাল্টস। কি খবর সবার? শুভ বসন্ত, শুভ পহেলা ফাল্গুন সবাইকে, বসন্তের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই নিশ্চয় অনেক মজা করছো, আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কাটালাম। সবাই মিলে হরেক রকমের পিঠা বানালাম, বানিয়ে সবাই একসাথে গল্প গুজব, হাহা হিহি ছবি তোলা, হলুদ রং লাল রঙের শাড়ি পরে সুন্দর সুন্দর ছবি তুলে পিঠা টিঠা খাওয়া, দারুণ একটা দিন। আজকে তোমাদের সাথে আমি সেই দিনের ব্লগটাই শেয়ার করতে যাচ্ছি। সবাইকে ওয়েলকাম। আমরা পহেলা ফাল্গুন আজকে পালন করব, এটা আমার একটা বন্ধুর বাসায়, আমার বাসায় না, সো ওইখানে আমরা একদিশ পার্টি বা পটলাক যেটাকে বলে সেটা করব। মানে সবাই দুই এক রকম করে পিঠা আর যে যে যেটা পারে একটা করে ডিশ রান্না করে নিয়ে যাব, নিয়ে যেয়ে সবাই এক জায়গায় হয়ে আমরা উৎসব পালন করব। সো আমি আজকে নিয়ে যাচ্ছি, আমি বানাবো দুই রকমের পিঠা, সেইটা হলো মুখ পাকন পিঠা আর আরেকটা তেলের পিঠা। সো মুখ পাকন পিঠা বানানোর জন্য আমি প্রথমে ডালটাকে হালকা একটু টেলে নিলাম, মুখ পাকন টাললে যে সুন্দর একটা গন্ধ বের হয়। তারপরে এটাকে একটু গরম মশলা দিয়ে অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আমার বাসায় এখন মুগ ডাল আর গরম মশলার গন্ধে মম করছে। এই ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে এটার মধ্যে একটু ঘি দিয়ে একটু ভালো করে মিক্স করে তারপরে যেটা দিব চালের গুঁড়া। চালের গুঁড়া ছাড়া তো পিঠা হবেই না, সো দুই কাপ চালের গুঁড়া এখানে আমি দিয়ে দিব। দিয়ে আলতো হাতে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এভাবেই আমি রেখে দিব। ঢাকনি দিয়ে এটাকে ঢেকে রেখে দিব এভাবেই 5 থেকে 10 মিনিট। এটা যখন গরম থাকে তখন ডো বানানো কিন্তু এত ইজি না। তারপরে যেটা করব এটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। দিয়ে এখন এটাকে খুবই ভালো মতো মথে মথে আমি এটাকে মসৃণ একটা ডো করব। আর হালকা একটু ঘি দিয়ে দিব এবং হাতে একটু ঘি লাগিয়ে নিলে যেটা হবে যে তোমার হাতে এটা লেগে যাবে না। আমার ডো বানানো রেডি। এখন এটাকে আমি যেটা করব একটা মোটা রুটির মতো বেলে নিব, এটাকে একদম পাতলা করব না, করে এটাকে আমার কাছে যেরকম শেপের এই যে কুকি কাটারগুলো আছে এইগুলো দিয়ে আমি আজকে পিঠা বানাবো। তোমাদের যার যেই রকম ইচ্ছা সেরকম ডিজাইন করতে পারো, আমি একদম নকশি পিঠার ডিজাইন করব না কারণ ওইটা অনেক কঠিন করা, বাট আমার কাছে যেইটা অ্যাভেলেবল আছে সেইটা দিয়ে আমি যেটুকু পারি সেটুকুই একটু নকশা করে নিব উপরে। থাক তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো এইভাবে একটা একটা করে নকশা করে পিঠার শেপের, বিভিন্ন রকমের শেপের, যেমন পাতার বানিয়েছি, ফুলের বানিয়েছি, এখন এটা একটা কুলা বানানোর চেষ্টা, এটা বানিয়ে নিলাম। নিয়ে এখন আমি যেটা করব শিরা রেডি করব। আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব কোনটার পরিমাণ কতখানি দিয়েছি। তারপরে শিরাটা বানিয়ে আমি এখন একটা একটা করে পিঠা সুন্দর মচমচা করে একটু অল্প জ্বালে ভেজে তুলবো। আর হ্যাঁ, শিরায় কিন্তু অল্প একটু লেবু দিতে একদম ভুলবা না, না হলে পিঠাগুলো একদম কটকটি শক্ত একটা শিরা হয়ে যাবে, শিরাটা জমে যাবে। লেবু দিলে একটু যেটা হয় শিরাটা জমে যায় না, এটা একদম নরম জুসি থাকে। এখন যেটা করব একদম মিডিয়াম হাঁচে আঁচে
অল্প করে অনেকক্ষণ ধরে হালকা মচমচা করে ব্রাউন করে সব পিঠাগুলোকে ভেজে তুলে একদম ডাইরেক্ট রসের মধ্যে এভাবে দিব। দিয়ে রসের মধ্যে 3 থেকে 5 মিনিট রেখে এইগুলোকে আমি তুলে নিব। এই হয়ে গেল আমার মুখ পাকন পিঠা। এখন যেটা বানাচ্ছি সেটা হলো তেলের পিঠা। আমাদের রাজশাহীতে অনেক সময় এটাকে পাকোয়ান পিঠাও বলে থাকে। রাজশাহী বা অন্যান্য জেলায় এই তেলের পিঠা বা পাকোয়ান পিঠা যে কতটা পপুলার এটা তো আর নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না। কম বেশি সবাই এই পিঠা খুবই লাইক করো, এটা খুবই কমন একটা পিঠা। তো এইটা আমি আজকে গুড় দিয়ে বানাবো। আমি এরকম বাটিতে গুড়টা নিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি একদম শর্টকাট মাইক্রোওয়েভে এটাকে আমি গলিয়ে নিব। মাইক্রোওয়েভে গলিয়ে এরকম দেখো একদম লিকুইড একটা গুড় হয়ে গেল। এইটা এখন আমি সেই আটার মধ্যে দিব, দিয়ে এটাকে একটা নরম করে একটা ডো বানাবো। গুড়টা দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে নেড়ে সব আটা এটার সাথে একটু ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে দেখবে এরকম শক্ত একটা ডোয়ের মতো হয়েছে। তারপরে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি অ্যাড করে এটাকে একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা ঠিক একদম আমরা যেমন কেক বানানোর সময় যে ব্যাটারটা বানাই সেই রকম একটা ব্যাটার বানিয়ে নিব। তারপরে এইটাকে আমি 5 মিনিট থেকে 10 মিনিট রেখে দিব রেস্ট হতে। তারপরে তো এখন ভাজার পালা। এই ভাজাটাই খুবই ট্রিকি, ভালো মতো ভাজা বা তেলের আঁচ যদি ভালো মতো না হয় তাহলে এটা কিন্তু সুন্দর ফুলে না। তো চলো দেখা যাক আমার তেলের পিঠা আজকে ফুলে কি না। প্রথমটা দেওয়ার পরে অবভিয়াসলি আমি খুবই ভয় পাচ্ছিলাম যে ফুলবে না, কারণ আমি মনে হয় আজকে 4-5 বছর পরে এই তেলের পিঠা বানাচ্ছি। বাট আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখি এইটা ফুলে একদম গোল গোল হয়ে গেল। এরকম গোল গোল না হলে তেলের পিঠার মতোই যেন হয় না। এভাবেই হালকা ব্রাউন করে আস্তে আস্তে আমি সব তেলের পিঠাগুলো ভেজে নিলাম। এখন আমার সব পিঠা বানানো শেষ, এখন আমার সাজানোর পালা। সো এই ট্রেটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি এখন যেটা নিব সেটা হলো মুখ পাকন পিঠাগুলো। এইগুলো যেহেতু আমি কালকে ওদের বাসায় নিয়ে যাব, সো এটাকে ভালো করে এই ট্রেতে দিয়ে এটাকে আবার সুন্দর একটা র্যাপ দিয়ে এটা ঢেকে রাখবো। তোমরা কে কে এই মুখ পাকন পিঠা লাইক করো বলো তো। আমার তো খুবই মজা লাগে, আমার বানাতেও যেমন মজা লাগে যেহেতু এটা একটা ডিজাইন করতে হয়, আর আমার আর্ট করতে খুবই ভালো লাগে বা আঁকাও কি করতে খুবই ভালো লাগে, তাই জন্য আমার এই পিঠাটা বানাতেও খুবই ভালো লাগে। যদিও একটু টাইম সাপেক্ষ বাট আমার এটা বানাতে ভালো লাগে, আর খেতে তো আমার এত মজা লাগে। সো এভাবে আমি এই ট্রেটাতে সুন্দর করে সবগুলো ডিজাইনের একটা একটা নিয়ে লম্বা লম্বা করে এরকম সাজিয়ে নিচ্ছি। তারপর আমি একটা মাটির প্লেটে নিব তেলের পিঠা। পিঠা টিঠার নাম আসলে বা পিঠা টিঠা হলে এরকম একটু দেশীয় ভাব থাকলে একদম যেন অন্যরকম হয়। সো এই মাটির প্ল্যাটারটাতে আমি নিয়ে নিব এই তেলের পিঠাগুলো। এই মাটির প্ল্যাটারটা আমি এবার ঢাকার কেক্রাফ্ট থেকে কিনে নিয়ে আসছিলাম। তোমরা যদি কেউ কিনতে চাও কেক্রাফ্টে দেখতে পারো, ওদের ভালোই মাটির জিনিস থাকে বাট আরঙে বেশি কালেকশন। এই প্ল্যাটারটা আমি কেক্রাফ্ট থেকে কিনেছিলাম। তেলের পিঠা দেখো এরকম মাটির প্ল্যাটারটাতে বা মাটির প্লেটটাতে সাজিয়ে নিলে কত সুন্দর লাগে দেখতে, একদম একটা বাংলাদেশি দেশি দেশি ভাব, আহা দেখলেই সুন্দর লাগে। হয়ে গেল আমার সব পিঠা বানানো। এখন বাজে রাত 2টা, আমি রাত 2টা পর্যন্ত এই সব পিঠা বানাচ্ছিলাম। এখন শুক্রবার, কালকে হবে শনিবার, কালকে সকালবেলায় উঠে বাকি জিনিস বানাবো, বানিয়ে ইনশাল্লাহ সন্ধ্যার সময় আমাদের পার্টি। সকালে ঘুম থেকে উঠে মনে হলো যে বেগুন ভর্তা তো এখনও করা হয়নি, সো তাড়াতাড়ি বেগুন ভর্তা করতে গেলাম। সো আমি আজকে ভাবলাম নর্মালি আমি বেগুনটা চুলার উপরে পুড়িয়ে বা গ্রিলে পুড়িয়ে বেগুন ভর্তা করি, যেটা খুবই মজা হয়, বেশি মজা হয়। বাট আজকে যেহেতু আমার হাতে কম সময় তাই আজকে আমি যেটা করব, এই বেগুন ভাজিগুলোকে সর্ষার তেলে
তাওয়ায় হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে এটাকে আমি ভর্তা করব। এই ভর্তাটাও কিন্তু খেতে খুবই মজা লাগে, তোমরা করে দেখতে পারো। একটা একটা করে বেগুন আমি এখন এই তাওয়ায় দিয়ে একদম হালকা করে ভেজে নিব। একদম বেগুন ভাজির মতো ব্রাউন বা ডার্ক করে ভাজতে হবে না, সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজলেই হবে। তারপরে ভেজে নামিয়ে এটাকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সর্ষার তেল, শুকনো মরিচ, সব ভর্তার উপকরণ সব দিয়ে মাখিয়ে ভর্তা বানাবো। এই বেগুন ভর্তাটা আমি একটা মাটির বাটিতে নিয়ে যাচ্ছি। আমার কাছে এত সুন্দর সুন্দর মাটির বাটি, আমারই দেখে গর্বে গর্বিত হয়ে যায়। আমি এইগুলো একটা একটা করে কিনে জমিয়েছিলাম। এই বাটিটা আমি আড়ং থেকে কিনে নিয়ে আসছিলাম গতবার। এটা আমার খুবই পছন্দের বাটি, আমি অনেক কিছু সার্ভ করি এই বাটিটাতে। সো এই আজকে আমি যে ভর্তাটা সার্ভ করব বা ওদের বাসায় নিয়ে যাব, এই মাটির বাটিটাতে নিয়ে যাব। এখন পেঁয়াজ কাঁচামরিচ কেটে একদম খুব ভালো করে সর্ষার তেল দিয়ে এই বেগুন ভর্তাটাকে আমি বানাবো। যে কোনো ভর্তায় এই ধনে পাতা তো লাগবেই লাগবে, ধনে পাতা ছাড়া কি আর ভর্তা হয় বলো? এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, তারপরে দিয়ে দিব লবণ, দিয়ে এটাকে ভালো করে মথে মথে মাখিয়ে তারপরে এটাকে আমি মজার একটা বেগুন ভর্তা বানিয়ে নিব। তোমরাও ট্রাই করে দেখতে পারো, এইভাবে বেগুন ভর্তা কিন্তু দারুণ মজা লাগে খেতে। এই হয়ে গেল আমার বেগুন ভর্তা, এখন চলো রেডি হই, এখন আমাদের যাওয়ার পালা। ঝালমুড়ি ঝালমুড়ি, দেখি 1 টাকা ঝালমুড়ি, মেসেজ দিয়েছে মনে হয় 1 ডলার ঝালমুড়ি, $1 ঝালমুড়ি। যার বাসায় আজকে আমাদের এই বসন্তের পার্টি হচ্ছে, তার নাম অবনি। আমার অনেক ভিডিওতে ওদেরকে দেখেছ, ওদের নতুন বাসায় আমাদের আজকে বসন্তের পার্টি হচ্ছে। মুড়ি টুড়ি মাখিয়ে একদম দেশি স্টাইলে আমাদের আজকে খাওয়া দাওয়া। তারপরে এই তো আস্তে আস্তে এখন সবাই চলে আসছে, যে যার যেই পিঠা বানানোর কথা ছিল সবাই সব পিঠা টিঠা নিয়ে আসছে। এখন আমরা এটাকে সুন্দর করে নিজেরাই সার্ভ করব, নিজেরাই দেখবো, নিজেরাই ছবি তুলবো, নিজেরাই হা হা হি হি করবো, করে খাই দাই করবো। এই তো হয়ে গেল আমাদের একটা সুন্দর আনন্দের দিন। সবার পিঠাগুলো এত মজা হয়েছিল, আমাদের কচি হাতের মানে আমরা এত কেউ পাকা রাঁধুনি না পিঠার ব্যাপারে, বাট সবাই সুন্দর করে করে নিয়ে এসেছিল এবং সবার পিঠাই দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন মজা। এই তো পিঠা টিঠা খেয়ে আমরা এখন জম্পেশ একটা আড্ডা দিচ্ছি আর ছবি টবি তুলছি। পিঠা টিঠা খাওয়া শেষ, আড্ডা টাড্ডা দেওয়া শেষ, এখন আড্ডা দেওয়া শেষ না, আমরা ডিনার করে উঠে আবারও আড্ডা দিব। বাট এখন ডিনারের টাইম, এখন সবাই যে যেই রকম ডিশ নিয়ে আসছে সেগুলো সব গরম টরম করে সার্ভ করা হচ্ছে। আমাদের আরেক বন্ধু যার নাম ফারা, সে গোটা গোটা চিকেন তান্দুরি করে নিয়ে এসেছিল, ওইটা যা মজা হয়েছিল খেতে। তারপরে এই তো আমরা আজকে সব ডাল, ভর্তা, ভাজি, গরুর গোশ, মুরগি এইসব রান্না করেছিলাম। আজকে নো পোলাও নো কোরমা, একদম দেশি স্টাইলে সব কিছু। এই তো করে আমরা খাই দাই করে খুব একটা সুন্দর দিন কাটালাম। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক কমেন্ট দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আবারও পহেলা ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে, সবার দিন ভালো কাটুক, সুস্থ কাটুক।